কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার বিরুদ্ধে এফআইআর হওয়ায় নির্বাচনী প্রচারে সমস্যা হচ্ছে তার, আর সেই এফআইআর খারিজের আর্জি জানিয়ে এবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন অভিজিৎ গাঙ্গুলি। আদালত সূত্রের খবর, বিচারপতি জয়সেন গুপ্তের এজলাসে মঙ্গলবার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তমলুকের অভিজিতের বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা এবং ভাঙচুর সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। মামলা রুজু হয়েছে গত 5ই মে। অস্ত্র আইনেও মামলা হয়েছে তার বিরুদ্ধে। ঘটনাচক্রে প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন একই সঙ্গে এসএসসি মামলায় রায়ে চাকরি হারা শিক্ষকদের একাংশ। তাদের অভিযোগের ভিত্তিতেই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। আদালত সূত্রের খবর, সেই এফআইআর খারিজের আর্জি জানিয়েই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন অভিজিৎ গাঙ্গুলি। মিছিল করে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন তিনি। স্থানীয় সূত্রের খবর, ওই মিছিলে তমলুক হাসপাতাল মোড়ে চাকরি হারানো শিক্ষকদের অনশন মঞ্চের কাছে পৌঁছতেই গণ্ডগোল বেঁধে যায়। স্লোগান পাল্টা স্লোগান, ধাক্কাধাক্কিকে উত্তপ্ত হয় পরিস্থিতি। দাবি, বিজেপির মিছিল যাওয়ার সময় অভিজিৎ ও তার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে চোর চোর স্লোগানও তোলা হয়েছিল। সেই সময় মিছিল থেকে কয়েকজন জুতো নিয়ে চাকরি হারাদের অনশন মঞ্চের দিকে তেড়ে গিয়েছিলেন বলে অভিযোগ। মঞ্চের চেয়ার ভাঙচুরের পাশাপাশি ইটপাটকেলও ছোড়া হয়েছিল, আর সেই ঘটনায় অনশন মঞ্চে উপস্থিত একাধিক চাকরিহারা শিক্ষক আহত হন বলে অভিযোগ। আর এরপরেই অভিজিৎ সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের হয়েছিল। আর এদিন আদালতের দ্বারস্থ হলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। ক্যালকলিং টিভি।